পুরভোটের ফল প্রকাশের দিন তরুণী তুহিনা খাতুনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এবার আসরে নামলো কংগ্রেস। সোমবার রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল মৃতার বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। এই দিন তার সঙ্গে ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমানের সভাপতি সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। কংগ্রেসের পক্ষ থেকে নিহত তরুণীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন অধীর রঞ্জন চৌধুরী। আইনি সহায়তার প্রয়োজন হলে পাশে থাকার পাশাপাশি প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। একটা কাউন্সিলরের এই হিম্মত হয় কি করে যে আপনাদের দলের একটা মেয়েকে তাকে হত্যা করার হুমকি দেয়, তাকে অপমান করার ক্ষমতা দেখায়, তাকে মারধর করার সাহস দেখায়, তারপরে সে নিজের লজ্জা ঢাকতে, নিজের সম্ভ্রম ঢাকতে, মর্যাদা ঢাকতে, ইজ্জত ঢাকতে আত্মহত্যা করে। তার বাড়ির লোকের কান্নাগুলো শুনুন, তার আরও দুটো বোনে তাদের কান্নাগুলো শুনুন, তারা বলেছে আরও কী কী করেছে মহিলার উপরে আমরা বলতে পারবো না। এটা কি সমাজ? এটা কি আমাদের এই বাংলার অগ্রগতি? এটাই কি নজরুলের আর রবীন্দ্রনাথের এটাই বাংলা? আমি বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আপনাকে, এখনো ঘুরে বেড়াচ্ছে কি করবে? সরকার মদত দিয়েছে তাই ঘুরছে, প্রশাসন মদত দিয়েছে তাই ঘুরছে, তৃণমূল মদত দিয়েছে তাই ঘুরছে। এখানে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে এক একটা টিকিটের জন্য, সেই টাকা যারা নিচ্ছে তারা মদত দিচ্ছে। আমি সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকে জানতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে তাকে জিজ্ঞেস করতে চাই, আপনি বলুন যে আপনার রাজ্যের একটা সংখ্যালঘু পরিবারের একটা মেয়ের উপরে কি ভীষণ অত্যাচার, কি ভীষণ অন্যায়, কি ভীষণ তাদের বিরুদ্ধে হিংসার আশ্রয় নিয়ে তৃণমূলের লোকাল নেতারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তার পরিণামে আজ তার আত্মহত্যা করতে বাধ্য। অ্যারেস্ট শুধু নয়, অ্যারেস্ট থেকে আরো বড় সাজা তাদের পাওয়া। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।